সারা বছরের মধ্যে এই 10টি দিন, আর 10টি দিনের মধ্যে সবচেয়ে বড় দিন যদি বলতে হয় আজামুল আইয়াম ইনদাল্লাহি তাবারাক ওয়া তাআলা, তাবারাক ওয়া তাআলার কাছে সবচেয়ে বড় দিন হচ্ছে ইয়াউমুন নাহার, কুরবানির দিন, সুম্মা ইয়াউমুল কার, তারপরে মিনায় অবস্থানের দিনগুলি, মানে 11, 12, 13। কেন জানেন? এই জন্য যে হাজী সাহেবরা যতগুলি আমল করে তার ম্যাক্সিমাম আমলগুলি কোন দিন করে, কোন দিনে করে? 10 তারিখে করে। 10 তারিখে কয়টি কাজ করে? কে এবার হজে যাবেন, এমন কেউ আছে হাত উঠেবেন হজে যাবেন? বলেন তো 10 তারিখে কয়টা কাজ করতে হবে? করব না আগে তর্তিবের সাথে বলেন সিরিয়াল। প্রথম কাজ মিনা এসে 10 তারিখে প্রথম মাত্রা মারা, বড় জামরাটাকে। জি। দুই নম্বরে কোরবানি করা, যদি নিজের হাতে করেন, আর পয়সা যদি জমা দিয়ে দেন তাহলে শেষ কাজ আপনার। হ্যাঁ। তিন নম্বর মাথা মুন্ডন করা, তিন নম্বর হচ্ছে মাথা মুন্ডন করা, এর মাধ্যমে আপনি কাপড় হ্যাঁ এহরামের খুলে দিয়ে হালাল হয়ে যাবেন, গোসল টোসল করে নেবেন, প্রাথমিক হালাল, আতর হালাল, সুগন্ধি হালাল, সেলাই করা কাপড় চোপড় হালাল, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যান। কয়টি কাজের মাধ্যমে? তিনটি। আর কোরবানি যদি নাও হয়, দেরি হয়, কোরবানির অপেক্ষা থাকবেন, আমাদের হাজিরা কিন্তু এসে শুধু জিজ্ঞাসা করে আমার কোরবানি হইলো কিনা, আমার কোরবানি হইলো কিনা, তারপরে ওই ব্যাংকে জমা করতে যে আমার কোরবানিটা কখন হবে, ও আমাকে বলেছে 10টার সময় আমার কোরবানি হবে, এখন হালাল হয়ে যাবে, আমার চুল কাটা যাবে, বলবো তো এটা। কোরবানি হোক আর না হোক, এই দুটি কাজ করলে আপনি কি করতে পারবেন? চুল কেটে হালাল হইতে পারবেন, পাথর মারা বড় জামরাকে, আর মাথা মুন্ডন করা, আর তারপরে তখন এহরাম খুলে দিয়ে প্রাথমিক পর্যায়ে তাহাল্লুল আউয়াল হালাল হয়ে গেলেন। এই হালাল হয়ে যাওয়ার পরে আপনি এখন একটা মাত্র শুধু হারাম থাকবে, সেটা হচ্ছে স্ত্রী মিলনটা হারাম থাকবে, যতক্ষণ পর্যন্ত পুরোপুরি হালাল না হচ্ছেন, মানে তওয়াফে হেফাজত না করছেন। তো কয়টা কাজ বললাম? 5টি কাজ কিন্তু আজকে রয়েছে, 5টি কাজ ভালো করে শুনে রাখেন। জামরাতে পাথর মারা, কোরবানি করা, মাথা মুন্ডন করা, তারপরে হালাল হয়ে গেলেন, গোসল টোসল করলেন, 4 নম্বরে হচ্ছে বাইতুল্লাহর তওয়াফে ইফাজা, যেটাকে ফেকার ভাষায় তওয়াফে জিয়ারা বলে, হাদিসের তওয়াফে ইফাজা বলা হয়, ফরজ তওয়াফ বলা হয় এটাকে। জি। হজের তওয়াফ বলা হয়, কয়েক নাম রয়েছে। 5 নম্বর কাজ হচ্ছে সাফা মারওয়া সাই করা, যদি হজের তামাত্তু করেন তো সেফার 2-2 সাই, আর হজে কেরানে যদি আগে সাই না করে থাকেন তাহলে এখন সাই করতে হবে। জি হ্যাঁ। তো এই সাই 5টি কাজ, তো 5টি কাজ আর সবগুলি আপনার প্রায় ফরজ ওয়াজিব কাজ, গুরুত্বপূর্ণ কাজ, হজের কাজ, এই 10 তারিখে আদায় হয়। সেই জন্য 10 তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি বলেছেন? আজামুল আইয়াম, মহান দিন বলেছেন। আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে এই দিনগুলিতে নেকির কাজ বেশি বেশি করার তৌফিক দান করেন, এবং সবসময় আমাদেরকে ভালো জীবন গড়ার তৌফিক দান করেন। সমস্ত রকমের ভুল ভ্রান্তি থেকে আল্লাহ যেন আমাদেরকে দূরে রাখেন, গোনা খাতা থেকে বাঁচিয়ে রাখেন, আর যা কিছু গোনা খাতা অতীত হয়েছে আল্লাহ যেন সব ক্ষমা করে দেন, আমাদের উপর রহম করেন, আমাদের মাতা পিতা আত্মীয় স্বজন বংশধর মমিন মোমেনাত যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের আল্লাহ যেন গোনা খাতা মাফ করে দেন, তাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন। যেসব ভাইয়েরা আমাদের হজে যাবেন অথবা হজে হাজি সাহেবরা আসছেন, সারা দুনিয়া থেকে এসেছেন, আল্লাহ সমস্ত হাজি সাহেবদের যেন হজ কবুল করেন, তাদেরকে সমস্ত ফিতনা থেকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখেন, তাদেরকে সুস্থ সহি সালামত রাখেন, সহি সালামত দেশে নিজ নিজ বাড়ি পর্যন্ত ফিরে যাওয়ার তৌফিক দান করেন, যারা হজ করেছেন তাদের হজ কবুল করেন, যারা হজ করতে পারেনি তাদের রুজিতে আল্লাহ বরকত দান করেন, যেন হজ আদায় করার তৌফিক দান করেন, আর যারা এবছর হজে যাবেন তাদেরকে আল্লাহ যেন সহি সালামত হজ করে ফিরে আসার তৌফিক দান করেন, হজ যেন কবুল করেন, আল্লাহ আমাদেরকে আরফার সিয়াম পালনের তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল আরো সমস্ত নেক আমল গুলি তৌফিক দান করেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجزاكم الله خيرا يا إله الكون يا المولى العظيم يا كريما منه قرآن كريم